أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين সাহাবীদের পূর্বাবস্থা এবং ইসলাম গ্রহণ করার পর তাদের আচরিত জীবনে যে বিপ্লব সাধিত হয়েছে এর উল্লেখ করতে গিয়ে হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু আনহু হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর একটি দৃষ্টান্ত দিয়েছেন। যদিও পূর্বেও এই দৃষ্টান্তের উল্লেখ করেছি, কিন্তু এখানে এই প্রেক্ষাপটেও বর্ণনা করছি। তিনি রাদিয়াল্লাহু আনহু লিখেছেন যে দেখো, সাহাবিরা কিভাবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবি হয়েছেন আর কিভাবে তারা বড় বড় পদমর্যাদা লাভ করেছেন। এভাবে যে তারা চেষ্টা সাধনা করেছিলেন, নতুবা তারা তো সেসব মানুষই ছিল যারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি প্রাণের শত্রু ছিল এবং তাকে গালিগালাজ করত। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, যিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিরোধানের পর দ্বিতীয় খলিফা হন, প্রথম দিকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন চরম শত্রু ছিলেন যে তাকে হত্যার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়েছিলেন। পথিমধ্যে একজনের সাথে দেখা হলে সে জিজ্ঞেস করে, ওমর কোথায় যাচ্ছ? তিনি বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করতে যাচ্ছি। সে ব্যক্তি বলে, প্রথমে নিজের বোন ও ভগ্নিপতিকে হত্যা করো যারা মুসলমান হয়ে গেছে, এরপর না হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করো। এ কথা শুনে তিনি চরম রাগান্বিত হন এবং নিজের বোনের বাড়ি অভিমুখে রওনা হন। সেখানে গিয়ে দেখেন বাড়ির দরজা বন্ধ এবং একজন পবিত্র কোরআন পড়ে শোনাচ্ছে আর তার বোন ও ভগ্নিপতি শুনছেন। তখনও পর্দার আদেশ অবতীর্ণ হয়নি, তাই সেই সাহাবি বাড়ির ভিতরে বসেছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু দরজার কড়া নাড়েন এবং বলেন, দরজা খোলো। তার আওয়াজ শুনে ভেতরের লোকদের মাঝে ভীতি সঞ্চার হয় যে আমাদের হয়তো হত্যা করবে, তাই দরজা খোলেনি। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, যদি দরজা না খোলো তাহলে আমি দরজা ভেঙে ফেলব। তখন তারা কোরআন আবৃত্তিকারী মুসলমানকে লুকিয়ে রাখেন আর ভগ্নিপতিও লুকিয়ে পড়েন, শুধুমাত্র বোন এগিয়ে গিয়ে দরজা খুলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করেন, কী করছিলে বলো, আর কে ছিল যে কিছু পড়ছিল? তিনি ভয়ের কারণে কথা এড়াতে চান। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, যা পড়ছিলে তা আমাকে শোনাও। তার বোন বলেন, আপনি এর অবমাননা করবেন, তাই আমাদেরকে প্রাণে মেরে ফেললেও আমরা আপনাকে তা শোনাব না। তিনি বলেন, আমি অঙ্গীকার করছি আমি কোনোরূপ অবমাননাকর আচরণ করব না, অর্থাৎ পবিত্র কোরআনের অসম্মান করব না। তখন তারা পবিত্র কোরআন শোনান, যা শুনে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু কাঁদতে আরম্ভ করেন এবং ছুটতে ছুটতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যান। তরবারি তার হাতেই ছিল। তাকে দেখে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওমর, এমন অবস্থা আর কতদিন চলবে? এ কথা শুনে তিনি কাঁদতে আরম্ভ করেন এবং বলেন, আমি আপনাকে হত্যার উদ্দেশ্যে বের হয়েছিলাম, কিন্তু আমি নিজেই শিকারে পরিণত হয়েছিলে। এই হলো পূর্বে বর্ণিত পুরো ঘটনার সারাংশ। হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, প্রথমে এমন ছিল তাদের অবস্থা যা থেকে তারা উন্নতি করেছেন। আরও কিছু সাহাবির কথাও উল্লেখ করে তিনি বলেন, এই সাহাবিরাই পূর্বে মদ পান করতেন, নিজেদের মধ্যে ঝগড়া বিবাদ করতেন, আরও বিভিন্ন ধরনের দুর্বলতা তাদের মাঝে বিদ্যমান ছিল।
কিন্তু তারা যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গ্রহণ করেছেন আর ধর্মের খাতিরে উদ্যম দেখিয়েছেন এবং চেষ্টা সাধনা করেছেন, এর ফলে কেবল নিজেরাই উন্নত মানে অধিষ্ঠিত হননি বরং অন্যদেরকে উন্নত মানে উপনীত করার কারণ হয়েছেন। তারা সাহাবি হিসেবে জন্মগ্রহণ করেননি, বরং তারা অন্যদের মতোই ছিলেন, কিন্তু তারা আমল করেছেন আর উদ্যম প্রদর্শন করেছেন, ফলে সাহাবিতে পরিণত হয়েছেন। আজও যদি আমরা এমনটি করি তাহলে আমরাও সাহাবি হতে পারি। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর খোদাভীতির অবস্থা কেমন ছিল এ প্রসঙ্গে রেওয়ায়েতে আছে যে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, ফুরাত নদীর তীরে যদি কোনো একটি ছাগলও মারা যায় তাহলে আমার আশঙ্কা হয় যে আল্লাহ তাআলা কিয়ামতের দিন আমাকে এ বিষয়ে জিজ্ঞাসা করবেন। অপর এক রেওয়ায়েতে এভাবে বর্ণিত হয়েছে যে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, ফুরাত নদীর তীরে যদি কোনো একটি উটও মারা যায় তাহলে আমার ভয় হয় যে আল্লাহ তাআলা আমাকে এ বিষয়ে জিজ্ঞাসা করবেন। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, একদা আমি হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর সাথে যাই, এমনকি তিনি একটি বাগানে প্রবেশ করেন। আমার ও তার মাঝে প্রতিবন্ধক স্বরূপ একটি দেয়াল ছিল, তিনি বাগানের ভেতরে ছিলেন। আমি তাকে একথা বলতে শুনেছি, বাহবা হে খাত্তাবের পুত্র ওমর, তুমি এখন আমিরুল মোমিনিন, খোদার কসম আল্লাহকে ভয় করো, নইলে তিনি অবশ্যই তোমাকে শাস্তি দিবেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর আংটিতে এই বাক্য খোদাই করা ছিল যে কাফা বিল মওতে ওয়াইজান ইয়া ওমর, অর্থাৎ হে ওমর, ওয়াইজ বা নসিহতকারী হিসেবে মৃত্যুই যথেষ্ট, অর্থাৎ মানুষ যদি মৃত্যুকে স্মরণে রাখে তাহলে এটি উপদেশ প্রদানকারী একটি জিনিস আর নিজের অবস্থা সঠিক রাখার জন্য এটি যথেষ্ট। আবদুল্লাহ বিন শাহজাদ বলতেন, আমি নামাজের শেষ সারিতে থাকা অবস্থায় হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর কান্নার শব্দ শুনতে পেয়েছি। তখন তিনি আয়াত পাঠ করছিলেন, ইন্নামা আশকু বাসি ওয়া হুজনি ইলাল্লাহ, আমি তো আমার দুঃখ বেদনা কেবল আল্লাহর সমীপেই নিবেদন করে থাকি। হযরত খলিফাতুল মসীহ রাবে রাহিমাল্লাহ তাআলাও এই রেওয়ায়েতটি একটি খুতবায় উল্লেখ করেছিলেন এবং নিজ ভাষায় এর খানিকটা ব্যাখ্যাও করেছিলেন যে হযরত আবদুল্লাহ বিন শাহজাদ বলেন, একবার হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু নামাজ পড়াচ্ছিলেন, তখন আমি শেষ সারিতে ছিলাম, কিন্তু হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর আকুতি ভরা কান্নার আওয়াজ শুনতে পাচ্ছিলাম। তিনি আয়াত ইন্নামা আশকু বাসি ওয়া হুজনি ইলাল্লাহ, অর্থাৎ আমি তো আমার প্রভুর সমীপে আমার সব আকুতি মিনতি উপস্থাপন করব, অন্য কারোর সামনে উপস্থাপনের প্রয়োজন নেই, তেলাওয়াত করছিলেন। অতএব যারা জিক্রে ইলাহিতে রত থাকে তারা খোদার দরবার ছাড়া আর কোনো দরবার পায়ই না যেখানে নিজের দুঃখ কষ্টের আকুতি জানিয়ে নিজের বুকের বোঝা হালকা করবে। বর্ণনাকারী বলেন, আমি শেষ সারিতে থাকলেও সেখান থেকে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর বুক ফাটা কান্নার আওয়াজ শুনতে পাচ্ছিলাম। প্রবীণ সেবক এবং ত্যাগ স্বীকারীদের প্রতি হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু কীভাবে খেয়াল রাখতেন এ সম্পর্কে রেওয়ায়েত রয়েছে। হযরত সালাবা বিন আবু মালিক রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু মদিনায় বসবাসকারী মহিলাদের মধ্য থেকে কতকের মাঝে ওড়না বিতরণ করেন। কিছু উন্নত মানের ওড়না হস্তগত হয়েছিল, সেগুলোর মধ্য থেকে একটি ভালো ওড়না বেঁচে যায় বা রয়ে যায়। তার পাশে যারা ছিলেন তাদের মধ্য থেকে একজন বলেন, হে আমিরুল মোমিনিন, আপনি এটিকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই কন্যাকে দিয়ে দিন যিনি আপনার কাছে আছেন। তিনি হযরত আলীর কন্যা হযরত উম্মে কুলসুমের কথা বলছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, না, হযরত উম্মে সালিদ এটির বেশি অধিকার রাখে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, উম্মে সালিদ সেসব আনসার মহিলাদের অন্যতম যারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে বায়াত করেছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, তিনি ওহদের যুদ্ধের দিন আমাদের জন্য মশক বহন করে নিয়ে আসতেন। এছাড়া কোরবানিকারীদের
নিকট আত্মীয়দেরও পুরস্কৃত করার উল্লেখ পাওয়া যায়। জায়েদ বিন আসলাম তার পিতার বরাতে বলতেন, আমি হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর সাথে বাজারে যাই। এক যুবতী মহিলা পেছন থেকে এসে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর সাথে সাক্ষাৎ করে বলে, হে আমিরুল মুমিনিন, আমার স্বামী মারা গেছে এবং ছোট ছোট বাচ্চা রেখে গেছে, আল্লাহর কসম তাদের ভাগ্যে ছাগলের পাও জুটছে না, তাদের কোনো ক্ষেত খামারও নেই আর দুধের কোনো প্রাণীও নেই। আমি শঙ্কিত যে পাছে তারা দুর্ভিক্ষের শিকার না হয়ে যায়। আমি খোফা বিন ইমা গিফারির কন্যা। আমার পিতা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথে হুদাইবিয়াতে উপস্থিত ছিলেন। একথা শুনে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু থেমে যান এবং সামনে অগ্রসর হওয়া থেকে বিরত থাকেন। বর্ণনাকারী বলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, বাহ বাহ, খুবই ঘনিষ্ঠ সম্পর্ক। এরপর হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ফিরে গিয়ে বাড়িতে বাঁধা একটি শক্তিশালী উট নিয়ে দুই বস্তা শস্য দানা ভরে উটের উপর চাপালেন এবং এর সাথে সারা বছরের খরচের জন্য অর্থ এবং কাপড়ও রাখলেন। এরপর সেই উটের লাগাম সেই মহিলার হাতে দিয়ে বললেন, এটি নিয়ে যাও, এগুলো শেষ হবার পূর্বেই আল্লাহ তোমাকে আরও দিবেন। এক ব্যক্তি বলল, হে আমিরুল মুমিনিন, আপনি তাকে অনেক বেশি দিয়ে দিয়েছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, তোমার প্রতি ধিক্কার, অর্থাৎ তিনি তার প্রতি অসন্তুষ্টি প্রকাশ করেন। আল্লাহর কসম, আমি এখনও তার পিতা এবং তার ভাইকে দেখতে পাচ্ছি। তারা দীর্ঘদিন ধরে একটি দুর্গ অবরোধ করে রেখেছিলেন যা তারা অবশেষে জয় করেছেন। এরপর সকালে আমরা তাদের উভয়ের অংশ আমাদের মধ্যে বণ্টন করলাম, অর্থাৎ তারা সেই দুর্গ জয় করেছিল যার যুদ্ধলব্ধ সম্পদ সব মুসলমান ভোগ করেছিল। বলতে গেলে আমরা তাদের অংশ থেকে বণ্টন করেছি, অতএব এ কারণেই সে কিছু পাওয়ার যোগ্য। বৃদ্ধ, প্রতিবন্ধী এবং অভাবী নারী ও মানুষের প্রতি কিভাবে খেয়াল রাখতেন এ সম্পর্কে রেওয়ায়েত রয়েছে। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু রাতের আধারে বাড়ি থেকে বের হন। হযরত তালহা রাদিয়াল্লাহু আনহু তাকে দেখে ফেলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু একটি বাড়িতে প্রবেশ করেন, এরপর অন্য আরেকটি বাড়িতে প্রবেশ করেন। প্রভাতে হযরত তালহা রাদিয়াল্লাহু আনহু সেসব বাড়ির একটি বাড়িতে যান যেখানে একজন অন্ধ বুড়ি বসেছিল। হযরত তালহা রাদিয়াল্লাহু আনহু তাকে জিজ্ঞেস করেন, যে ব্যক্তি তোমার কাছে রাতে আসে সে এসে কী করে? বৃদ্ধা উত্তরে বলে, তিনি অনেক দিন ধরে আমার সেবা শুশ্রূষা করছেন, আমার কাজ করে দেন এবং আমার ময়লা পরিষ্কার করেন। একথা শুনে হযরত তালহা রাদিয়াল্লাহু আনহু অনুতাপের সঙ্গে নিজেই নিজেকে বলেন, হে তালহা, ধিক, তোমার প্রতি কতই দুঃখের বিষয় যে তুমি ওমরের ছিদ্রান্বেষণে রয়েছ। এখানে বিষয় তো একেবারেই ভিন্ন। প্রজাসেবার এই মহান মানই হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু প্রতিষ্ঠা করেছিলেন। জনসাধারণ, অভাবী নারী ও শিশুদের চাহিদা পূরণের বিষয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর অনেক ঘটনা রয়েছে। গভীর খোদাভীতির সাথে তিনি তাদের চাহিদা পূরণ করতেন আর তিনি তাদের জন্য কিভাবে বিচলিত হতেন। যখন তিনি দেখতেন যে তার কোনো প্রজার চাহিদা পূরণ হয়নি তখন তিনি খুবই উদ্বিগ্ন হতেন। কতক উদাহরণ আমি গত কয়েক সপ্তাহের খুতবাতে বিভিন্ন প্রেক্ষাপটে বর্ণনা করেছি। যেমন, তিনি একবার যখন রাতে একজন মহিলাকে তার সন্তানের কান্নার কারণ জিজ্ঞাসা করেন, সে বলেছিল যে ওমর যেহেতু দুগ্ধপায়ী শিশুদের জন্য রেশন নির্ধারণ করেননি তাই আমি আমার সন্তানকে খাবার খাওয়ার অভ্যাস তৈরির জন্য দুধ দিচ্ছি না, তাই সে ক্ষুধার জ্বালায় কান্নাকাটি করছে। একথা শুনে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু অস্থির হয়ে পড়েন এবং তাৎক্ষণিকভাবে পানাহার সামগ্রীর ব্যবস্থা করেন। এরপর ঘোষণা করেন যে এখন থেকে জন্মগ্রহণকারী প্রতিটি শিশুকে রেশন দেয়া হবে। একইভাবে একবার একজন মুসাফির মহিলা যার কাছে খাওয়ার কিছুই ছিল না আর রাতে বিরতির জন্য কোথাও শিবির স্থাপন করতে হয়েছিল এবং তার সন্তানরা ক্ষুধার জ্বালায় কাঁদছিল, তিনি যখন রাতে তা জানতে পারেন
তৎক্ষণাৎ ভাণ্ডার থেকে পানাহার সামগ্রী বহন করে তার কাছে পৌঁছে দেন এবং বিচলিত হয়ে পড়েন। আর ততক্ষণ পর্যন্ত স্বস্তি পাননি যতক্ষণ পর্যন্ত খাবার রান্না করে সেই শিশুদের খাইয়ে তাদেরকে হাসতে না দেখেছেন। অতঃপর তিনি সেখান থেকে ফিরে আসেন। হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে হযরত উমরকে দেখো, তার দাপট এবং প্রতাপে একদিকে জগতের বড় বড় রাজা বাদশাহ কাঁপত, রোম ও পারস্য সাম্রাজ্য কম্পমান ছিল, কিন্তু অপরদিকে অন্ধকার রজনীতে এক বেদুইন নারীর সন্তানদের ক্ষুধার্ত দেখে উমরের ন্যায় মহান মর্যাদার অধিকারী ব্যক্তি অস্থির হয়ে পড়েন। আর তিনি নিজের পিঠে আটার বস্তা তুলে এবং ঘিয়ের কৌটা হাতে নিয়ে তাদের কাছে পৌঁছেন, আর ততক্ষণ পর্যন্ত ফিরেননি যতক্ষণ তিনি নিজ হাতে খাবার প্রস্তুত করে সেই শিশুদের না খাইয়েছেন আর তারা প্রশান্ত চিত্তে না ঘুমিয়ে পড়েছে। অতঃপর একটি ঘটনা ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু কর্তৃক বর্ণিত হয়েছে। হযরত উমর যখন সিরিয়া থেকে মদিনায় ফিরে আসেন তখন মানুষের খবরাখবর নেয়ার জন্য লোকদের থেকে পৃথক হয়ে যান, অর্থাৎ সেই কাফেলা থেকে বিচ্ছিন্ন হয়ে কোনো একদিকে চলে যান যেন সাধারণ জনগণের খোঁজ খবর নিতে পারেন। তখন তিনি এক বৃদ্ধা মহিলার পাশ দিয়ে অতিক্রম করেন যে নিজ তাঁবুতে ছিল। তিনি তার কুশলাদি জিজ্ঞেস করলে সেই বৃদ্ধা বলে, হে ব্যক্তি, উমর কোথায়? তিনি বলেন, তিনি এখানেই আছেন আর সিরিয়া থেকে ফিরে এসেছেন। তখন সেই মহিলা বলে, আল্লাহ যেন আমার পক্ষ থেকে তাকে উত্তম প্রতিদান না দেন। তিনি বলেন, তোমার জন্য পরিতাপ, তা কেন, অর্থাৎ তুমি এ কথা কেন বলছো? সে বলে, যখন থেকে তিনি খলিফা হয়েছেন আজ পর্যন্ত আমি তার পক্ষ থেকে কোনো দান দক্ষিণা পাইনি, না কোনো দিনার পেয়েছি, না দেরহাম। সেই বৃদ্ধা জানত না যে ইনি হযরত উমর। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু বলেন, তোমার জন্য পরিতাপ, উমর তোমার অবস্থা জানবেন কিভাবে যখন কিনা তুমি এমন স্থানে রয়েছো, অর্থাৎ দূরে জঙ্গলের ধারে বসে আছো। তখন সেই মহিলা বলে, সুবহানাল্লাহ, অর্থাৎ সুবহানাল্লাহ, আমি মনে করি না যে কেউ মানুষের শাসক নিযুক্ত হবে আর তার এটি জানা থাকবে না যে তার সামনে পূর্বে ও পশ্চিমে কী আছে। তখন উমর রাদিয়াল্লাহু আনহু ক্রন্দনরত অবস্থায় নিজের প্রতি মনোনিবেশ করে বলেন, হায় উমর, হায়, এমন কত দাবি কারকই না থাকবে। হে উমর, প্রত্যেকেই তোমার চেয়ে অধিক ধর্মের জ্ঞান রাখে। এরপর হযরত উমর রাদিয়াল্লাহু আনহু তাকে বলেন, অত্যাচারিত হিসেবে তুমি তোমার অধিকার তার কাছে কত মূল্যে বিক্রি করবে, কেননা আমি তাকে জাহান্নাম থেকে রক্ষা করতে চাই। অর্থাৎ তিনি বলেন যে হযরত উমরকে জাহান্নাম থেকে রক্ষা করতে চাই, তুমি বলো যে তুমি তোমার অত্যাচারিত হওয়ার অধিকার কত দামে বিক্রি করবে। সেই মহিলা বলে, আমার সাথে ঠাট্টা করো না, আল্লাহ তোমার প্রতি কৃপা করুন, অর্থাৎ সেই মহিলা বলে। তখন হযরত উমর রাদিয়াল্লাহু আনহু তাকে বলেন, এটি ঠাট্টা নয়। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু তাকে বারবার বলতে থাকেন, অবশেষে তার অত্যাচারিত হিসেবে তার অধিকার 25 দিনারে ক্রয় করে নেন। এই কথা চলছিল এমন সময় হযরত আলী বিন আবি তালেব এবং হযরত আবদুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু সেখানে আসেন এবং তারা উভয়ে বলেন, আসসালামু আলাইকা ইয়া আমির আল মুমিনিন, অর্থাৎ হে আমিরুল মুমিনিন, আসসালামু আলাইকুম। এতে সেই মহিলা তার হাত নিজের মাথায় রাখে এবং বলে, আল্লাহ মঙ্গল করুন, আমি আমিরুল মুমিনকে তার উপস্থিতিতে মন্দ কথা শুনিয়েছি। তখন তাকে আমিরুল মুমিনিন বললেন, তোমার ওপর কোনো দোষ বর্তায় না, খোদা তোমার প্রতি কৃপা করুন। এরপর হযরত উমর রাদিয়াল্লাহু আনহু লেখার জন্য একটি চামড়ার টুকরো চেয়ে পাঠান, কিন্তু তা পাওয়া যায়নি। অতঃপর তিনি তার গায়ে জড়ানো নিজের চাদর থেকে একটি টুকরো কেটে নেন এবং লিখেন, বিসমিল্লাহ রহমানের রাহিম, উমর অমুক মহিলার কাছ থেকে এটি আজকের দিন পর্যন্ত নির্যাতিতা হওয়ার অধিকার 25 দিনারে ক্রয় করছেন মর্মে প্রত্যয়নপত্র। এখন যদি সে আল্লাহর সামনে দাঁড়িয়ে হাশরের দিন দাবি উপস্থাপন করে তাহলে উমর তা থেকে দায়মুক্ত। আলী বিন আবি তালেব রাদিয়াল্লাহু আনহু এবং আবদুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু এর সাক্ষী। এরপর সেই প্রমাণপত্র তিনি হযরত আলীকে প্রদান করেন এবং বলেন, আমি যদি তোমার পূর্বে ইহুদাম ত্যাগ করি তাহলে এটি আমার কাফনের সাথে রেখে দিও। সন্তানদের বিয়ের সম্বন্ধ খোঁজার ক্ষেত্রে মানুষ কীরূপ মান নির্ধারণ করে, আজকালও আমরা দেখি যে মানুষের বিভিন্ন উচ্চাকাঙ্ক্ষা রয়েছে। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু কীরূপ মানের আকাঙ্ক্ষী ছিলেন এ সম্পর্কিত একটি রেওয়ায়েতে রয়েছে, হযরত আসলাম রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, যিনি হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর একজন মুক্ত কৃত দাস ছিলেন। কোনো এক রাতে আমি আমিরুল মুমিনের সাথে মদিনার বিভিন্ন দিকে ঘোরাফেরা করছিলাম। তিনি ক্ষণিকের জন্য, অর্থাৎ কিছু সময়ের জন্য বিশ্রামের উদ্দেশ্যে একটি দেয়ালে ট্যাগ দেন।
তা একটি ঘরের দেয়াল ছিল, যার সাথে হেলান দিয়ে তিনি বসে পড়েন। তিনি শুনতে পান যে ঘরের ভেতরে এক বৃদ্ধা তার মেয়েকে বলছিল, ওঠো এবং দুধে পানি মিশিয়ে দাও। মেয়েটি বলে, আপনি জানেন না যে আমিরুল মুমিনিনের ঘোষক এই ঘোষণা করেছে যে দুধে যেন পানি না মেশানো হয়? মা বলে, এখন আমিরুল মুমিনিনও নেই আর তার ঘোষকও উপস্থিত নেই। মেয়েটি বলে, খোদার কসম, এটি তো আমাদের জন্য উচিত নয় যে তার সামনে আমরা আনুগত্য করব আর তার পেছনে অবাধ্যতা করব। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু এ কথা শুনে অনেক আনন্দিত হন এবং তার সাথীকে বলেন, হে আসলাম, এই ঘরটি চিহ্নিত করে রাখো, অর্থাৎ এর দরজায় একটি চিহ্ন দিয়ে রাখো। পরদিন তিনি কাউকে প্রেরণ করেন এবং সেই মেয়ের বিয়ে তার পুত্র আসেমের সাথে করিয়ে দেন। তার এই সততা এবং পুণ্য দেখে নিজের পুত্রের সাথে সেই মেয়েকে বিয়ে দেন। তার গর্ভে আসেমের একটি কন্যা জন্মেছিল। হযরত উমর বিন আব্দুল আজিজ এই মেয়েরই বংশধর ছিলেন। একটি রেওয়ায়েতে বর্ণিত হয়েছে, সালামা বর্ণনা করেন, একবার আমি বাজার অতিক্রম করছিলাম। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু কোনো কাজে সেদিক দিয়ে যাচ্ছিলেন, তার হাতে চাবুক ছিল। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু বলেন, হে সালামা, এভাবে রাস্তা ছেড়ে চলাচল করো। এরপর আমাকে আলতো করে চাবুক মারেন, কিন্তু চাবুক আমার কাপড়ের প্রান্তে লাগে, সুতরাং আমি পথ থেকে সরে যাই আর তিনি নীরব হয়ে যান। এ ঘটনার পর এক বছর কেটে যায়। পুনরায় হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর সাথে বাজারে আমার সাক্ষাৎ হয়। তিনি বলেন, হে সালামা, এবছর হজে যাওয়ার ইচ্ছা আছে কি? আমি বললাম, হে আমিরুল মুমিনিন, অবশ্যই আছে। এরপর তিনি আমার হাত ধরেন এবং আমাকে বাড়িতে নিয়ে যান, একটি থলি থেকে 600 দিরহাম আমাকে প্রদান করেন এবং বলেন, হে সালামা, এগুলো তোমার প্রয়োজনে ব্যবহার করো আর এটি এক বছর পূর্বে আমি তোমাকে যে চাবুক আঘাত করেছিলাম তার জরিমানা। সালামা বলেন, আমি নিবেদন করি, আল্লাহর কসম আমিরুল মুমিনিন, আমি এই কথাটি সম্পূর্ণ ভুলে গিয়েছিলাম আর আজ আপনি আমাকে স্মরণ করালেন। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু এটিও লক্ষ্য রাখতেন যে বাজার দর যেন এমন হয় যাতে কোনো পক্ষের নাগরিক অধিকার ক্ষুণ্ণ না হয়। অতএব এই বিষয়টি বর্ণনা করতে গিয়ে হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে এটিও নাগরিক অধিকারের অন্তর্ভুক্ত যে লেনদেনের বিষয়ে যেন অনিয়ম না করা হয়। আমরা দেখি যে ইসলাম এই অধিকারের বিষয়টিও উপেক্ষা করেনি, যেমন ইসলাম বাজার মূল্য বৃদ্ধি করা এবং অধিক মূল্য গ্রহণ করতে বারণ করেছে। অনুরূপভাবে অন্যদের ক্ষতি করা এবং তাদের ব্যবসায় ক্ষতিগ্রস্ত করার উদ্দেশ্যে দ্রব্যমূল্য হ্রাস করতেও নিষেধ করেছে, যেমনটি বর্তমান যুগের বাজারে প্রচলিত রয়েছে। একবার মদিনায় এক ব্যক্তি এমন দামে আঙুর বিক্রয় করছিল যে দামে অন্য দোকানিরা বিক্রয় করতে পারছিল না। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু পাশ দিয়ে যাচ্ছিলেন, তখন তিনি সেই ব্যক্তিকে বকাঝকা করেন, কেননা এভাবে অন্য দোকানিদের লোকসান হচ্ছিল। মোট কথা, ইসলাম কৃত্রিমভাবে দ্রব্যমূল্য বৃদ্ধি ও মূল্য হ্রাস করতেও নিষেধ করেছে, যেন দোকানদারদেরও ক্ষতি না হয় আর সাধারণ জনগণেরও ক্ষতি না হয়। আমের বর্ণনা করেন যে এক ব্যক্তি হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর কাছে আসে এবং বলে, আমার এক কন্যা ছিল যাকে অজ্ঞতার যুগে জীবিত কবরস্থ করা হয়েছিল, কিন্তু আমি তাকে মৃত্যুর পূর্বেই কবর থেকে বের করে এনেছি। যখন সে ইসলাম গ্রহণ করে তখন তার উপর আল্লাহ তাআলার দণ্ডাবলীর একটি দণ্ড আরোপিত হয়, অর্থাৎ অন্যায় কাজ সাধিত হয়েছিল যার ফলে সে দণ্ডিত হয়। তখন সে আত্মহত্যার উদ্দেশ্যে একটি ছুরি নেয়, আমি তাকে ধরে ফেলি, তবু সে তার কিছু রগ কেটে ফেলেছিল। এরপর আমি তার চিকিৎসা করি, অবশেষে সে আরোগ্য লাভ করে। এরপর সে উত্তমরূপে তওবা করে, হে আমিরুল মুমিনিন, এখন আমার কাছে তার জন্য বিয়ের প্রস্তাব আসছে, আমি কি তার পূর্বের বিষয়াদি সম্পর্কে তাদেরকে অবগত করব যে তার পূর্বের জীবন কিরূপ ছিল, তার সাথে কি কি ঘটেছে আর সে নিজের সাথে কি করেছে? হযরত উমর রাদিয়াল্লাহু আনহু সেই ব্যক্তিকে বলেন, আল্লাহ তাআলা তার দোষ ত্রুটি ঢেকে রেখেছেন, তুমি কি তা প্রকাশ করতে চাও? খোদার কসম, তুমি যদি তার বিষয়াদি সম্পর্কে কাউকে কিছু বলো তাহলে আমি তোমাকে পুরো শহরের অধিবাসীদের সম্মুখে দৃষ্টান্তমূলক শাস্তি দেব। এটি না করে বরং সেই মেয়েকে এক পবিত্র মুসলমান নারীর ন্যায় বিয়ে দাও, অতীতের সমস্ত কথা ভুলে যাও। আমোয়াসের প্লেগ এবং মানুষের জীবনের জন্য উমর রাদিয়াল্লাহু আনহুর কিরূপ চিন্তা ছিল এ সম্পর্কে বর্ণিত হয়েছে যে রামলা থেকে বাইতুল মকদসের পথে ৬ মাইল দূরত্বে একটি উপত্যকা রয়েছে যার নাম হল আমওয়াস।
ইতিহাস গ্রন্থে লিখিত আছে যে এখান থেকে প্লেগ রোগের সূচনা হয় আর তা সিরিয়ায় ছড়িয়ে পড়ে, তাই এটিকে আমোয়াসের প্লেগ বলা হয়। এই রোগে সিরিয়ায় অগণিত লোক মৃত্যুবরণ করে, কারো কারো মতে এতে প্রায় 25,000 লোক মৃত্যুবরণ করে। 17 হিজরি সনে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু মদিনা থেকে সিরিয়া উদ্দেশ্যে যাত্রা করেন আর সার্গ নামক স্থানে পৌঁছে সৈন্যদলের সেনাপতিদের সাথে সাক্ষাৎ করেন। সার্গ হল সিরিয়া ও হেজাজের সীমান্তবর্তী অঞ্চলে অবস্থিত তাবুক উপত্যকার একটি জনপদের নাম। আর তাকে এই সংবাদ জানানো হয় যে আমোয়াস অঞ্চলে ব্যাধি ছড়িয়ে পড়েছে। তখন পরামর্শের পর তিনি ফেরত চলে আসেন। এর বিস্তারিত বিবরণ সহি বুখারির একটি রেওয়ায়তে এভাবে বর্ণিত হয়েছে যে হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, এটি পূর্বেও একবার কিছুটা বর্ণিত হয়েছে অন্য আরেকটি রেওয়ায়তে বা বওরাতে। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু যখন সার্গ নামক স্থানে পৌঁছেন তখন সেনাদলের নেতৃবৃন্দ হযরত আবু ওবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার সাথীদের সাথে তার সাক্ষাৎ হয়। তারা হযরত উমর রাদিয়াল্লাহু আনহুকে বলেন, সিরিয়ায় প্লেগের মহামারী ছড়িয়ে পড়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তাদের সাথে পরামর্শ করেন, কিন্তু মুহাজিরদের মাঝে মত পার্থক্য দেখা দেয়। কারো কারো মত ছিল যে এখান থেকে পিছু হটা উচিত নয়। অপরদিকে কেউ কেউ বলেন, এই সেনাদলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত সাহাবিরা রয়েছেন আর তাদেরকে এই মহামারীতে ঠেলে দেয়া সমীচীন নয়। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু মুহাজিরদের পাঠিয়ে দেন এবং আনসারদের ডাকেন, তাদের কাছ থেকে পরামর্শ গ্রহণ করা হয়, কিন্তু আনসারদের মাঝেও মুহাজিরদের ন্যায় মত পার্থক্য দেখা দেয়। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু আনসারদেরও ফেরত পাঠান এবং বলেন, কুরাইশদের জ্যেষ্ঠদের ডাকা হোক যারা মক্কা বিজয়ের সময় ইসলাম গ্রহণ করে মদিনায় এসেছিলেন, তাদেরকে ডাকা হয়। তারা সমস্বরে এই পরামর্শ দেন যে এদেরকে সাথে নিয়ে ফিরে চলুন আর মানুষকে মহামারী কবলিত অঞ্চলে নিয়ে যাবেন না। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু মানুষের মাঝে ফেরত চলে যাওয়ার ঘোষণা করে দেন। হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু তখন প্রশ্ন করেন যে আল্লাহর তকদির থেকে পলায়ন করা কি সম্ভব। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু হযরত আবু উবাইদাকে বলেন, হে আবু উবাইদা, হায়, তোমার পরিবর্তে অন্য কেউ যদি এ কথা বলতো, হ্যাঁ আমরা আল্লাহর তকদির থেকে পলায়ন করে আল্লাহর তকদিরেরই দিকে যাচ্ছি, যদি তোমার কাছে উট থাকে আর তুমি সেগুলো নিয়ে এমন উপত্যকায় অবতরণ করো যার দুটি প্রান্ত রয়েছে, একটি সবুজ শ্যামল আর অপরটি শুষ্ক, তাহলে কি বিষয়টি এমন নয় যে তুমি যদি তোমার উটগুলোকে সবুজ শ্যামল স্থানে চড়াও তাহলে তা আল্লাহর তকদিরের অধীনে, আর তুমি যদি সেগুলোকে শুষ্ক স্থানে চড়াও তাহলে তাও আল্লাহ তাআলারই তকদিরের অধীনে? বর্ণনাকারী বলেন, ইতোমধ্যে আব্দুর রহমান বিন আওফ রাদিয়াল্লাহু আনহু ও এসে যান এবং তিনি কোনো ব্যস্ততার কারণে ইতিপূর্বে উপস্থিত হতে পারেননি। তিনি নিবেদন করেন, আমার কাছে এ সমস্যার সমাধান রয়েছে, আমি মহানবী সাল্লাল্লাহু আলাইহি বলতে শুনেছি, তিনি বলেন, যখন কোনো স্থানে মহামারী ছড়িয়ে পড়েছে বলে তোমরা জানতে পারবে তখন সেখানে যেও না, আর তোমরা যেখানে বসবাস করো সে এলাকায় যদি মহামারী ছড়িয়ে পড়ে তাহলে সেখান থেকে পালিয়ে অন্য কোথাও যাওয়ার উদ্দেশ্যে বের হয়েও না। একথা শুনে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু আল্লাহ তাআলার কৃতজ্ঞতা জ্ঞাপন করে ফিরে যান। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু মদিনা থেকে এসেছিলেন আর তখনও মহামারী কবলিত এলাকায় পৌঁছাননি, তাই নিজ সঙ্গী সাথীদের নিয়ে মদিনায় প্রত্যাবর্তন করেন। কিন্তু হযরত আবু ওবায়দা রাদিয়াল্লাহু আনহু যেহেতু সেনাপতি ছিলেন এবং আগে থেকে এই মহামারী কবলিত এলাকায় অবস্থান করছিলেন, তাই তিনি এবং মুসলিম সেনাবাহিনী প্লেগ কবলিত এলাকাতেই থেকে যান, অর্থাৎ যে যেখানে ছিলেন সেখানে অবস্থান করেন। মদিনা পৌঁছে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু সিরিয়ার মুসলমানদের বিষয়ে ভাবতে লাগলেন যে তাদেরকে প্লেগের ধ্বংসলীলা থেকে কীভাবে রক্ষা করা যায়। বিশেষভাবে হযরত আবু ওবায়দার বিষয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু চিন্তিত ছিলেন। একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু হযরত আবু ওবায়দাকে পত্র লিখে পাঠালেন যে তোমার সাথে আমার একটি গুরুত্বপূর্ণ কাজ আছে, তাই তুমি পত্র পাওয়া মাত্র দ্রুত মদিনার উদ্দেশ্যে যাত্রা করবে, যদি তুমি এই পত্র রাতে পাও তাহলে সকাল হবার অপেক্ষা করবে না, আর যদি সকালে পাও তাহলে রাতের জন্য অপেক্ষা করবে না। হযরত আবু ওবায়দা রাদিয়াল্লাহু আনহুর জন্য তার ভালোবাসা খুবই প্রগাঢ় ছিল। হযরত আবু ওবায়দা রাদিয়াল্লাহু আনহু সেই পত্র পড়ে বলেন, আমি আমিরুল মুমিনিনের প্রয়োজন জানি, আল্লাহ তাআলা হযরত ওমরের প্রতি কৃপা করুন। আবু ওবায়দা রাদিয়াল্লাহু আনহু মনে মনে ভাবেন, তিনি রাদিয়াল্লাহু আনহু তাকে বাঁচাতে চান, এই মৃত্যু পথযাত্রী অর্থাৎ আমার সাথে কী হতে যাচ্ছে তা তো আল্লাহই ভালো জানেন। এরপর তিনি তথা আবু ওবায়দা রাদিয়াল্লাহু আনহু উক্ত পত্রের উত্তরে লেখেন, হে আমিরুল মুমিনিন, আমি আপনার অভিপ্রায় বুঝে গেছি, আমাকে অনুগ্রহ করে ডাকবেন না, আমাকে এখানেই থাকতে দিন, কেননা আমি মুসলিম সৈনিকদের একজন, অদৃষ্টে যা আছে তাই হবে, আমি তাদেরকে ছেড়ে কীভাবে যেতে পারি। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু সেই পত্র পাঠ করে কেঁদে ফেলেন। উপস্থিত লোকেরা জিজ্ঞেস করেন, হে আমিরুল মুমিনিন, হযরত আবু ওবায়দা কি পরলোকগমন করেছেন? তিনি বললেন, না, তবে হয়তো তাই হবে বা তিনি মারা যাবেন।
হযরত উমর রাদিয়াল্লাহু আনহু সুচিন্তাশীল সাহাবিদের পরামর্শক্রমে হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহুকে লিখে পাঠান যে তুমি লোকদের নিয়ে নিচু এলাকায় পৌঁছেছ, তাই কোনো উঁচু এবং স্বাস্থ্যকর এলাকায় চলে যাও। নিচু জায়গা পরিত্যাগ করে কোনো উঁচু জায়গায় চলে যাও, অর্থাৎ এমন পাহাড়ি অঞ্চলে যেখানে বাতাস হবে নির্মল। হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু উক্ত আদেশ বাস্তবায়নের বিষয়ে কেবল ভাবছিলেন, ইতিমধ্যে তার উপর প্লেগের আক্রমণ হয় এবং তিনি মৃত্যুবরণ করেন। হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু নিজ স্থলাভিষিক্ত হিসেবে হযরত মুআজ বিন জাবালকে মনোনীত করেন, কিন্তু তিনিও প্লেগে আক্রান্ত হন এবং মৃত্যুবরণ করেন। হযরত মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু নিজ স্থলাভিষিক্ত হিসেবে আমর বিন আস রাদিয়াল্লাহু আনহুকে মনোনীত করেছিলেন। তিনি তথা হযরত আমর বিন আস একটি বক্তব্য রাখেন এবং বলেন, এই মহামারী যখন দেখা দেয় তখন আগুনের মতো ছড়ায়, তাই পাহাড়ে লুকিয়ে হলেও নিজেদের প্রাণ রক্ষা করো। তিনি লোকদের নিয়ে সেখান থেকে বের হন এবং পাহাড়ে চলে যান। ধীরে ধীরে মহামারীর প্রকোপ কমে যায় এবং কমতে কমতে অবশেষে পূর্ণরূপে নির্মূল হয়ে যায়। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু যখন হযরত আমর বিন আস রাদিয়াল্লাহু আনহুর বক্তব্যের বিষয়ে জানতে পারেন, তখন তিনি তা কেবল পছন্দই করেননি, বরং সেটি আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহুকে প্রেরিত তার নির্দেশের বাস্তবায়ন বলে আখ্যা দেন। আবু উবাইদা বিন জাররা ছাড়াও হযরত মুআজ বিন জাবাল, হযরত ইয়াজিদ বিন আবু সুফিয়ান, হযরত হারিস বিন হিশাম এবং হযরত সোহাইল বিন আমর ও হযরত উতবা বিন সোহাইল এবং আরও অনেক সম্মানিত ব্যক্তিবর্গ সেই মহামারীতে মৃত্যুবরণ করেছিলেন। আমোয়াসের প্লেগ থেকে ফেরত আসার উল্লেখ করতে গিয়ে এক স্থানে হযরত মুসলে মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু লিখেছেন, যখন সিরিয়ায় যুদ্ধ হয় এবং সেখানে প্লেগের প্রাদুর্ভাব দেখা দেয়, তখন হযরত উমর রাদিয়াল্লাহু আনহু স্বয়ং সেখানে যান, যাতে করে লোকদের সাথে পরামর্শের ভিত্তিতে সৈন্যদের নিরাপত্তার যথাযথ ব্যবস্থা করা যায়। কিন্তু এ রোগের প্রকোপ যখন বেড়ে যায় তখন সাহাবীরা নিবেদন করেন, আপনার এখানে অবস্থান করা সমীচীন নয়, আপনি মদিনায় ফিরে যান। তিনি যখন ফিরে যেতে মনস্থির করেন তখন হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু বলেন, আ ফিরারাম মিন কাদরিল্লাহ, আপনি কি আল্লাহর তকদির থেকে পলায়ন করছেন? হযরত উমর রাদিয়াল্লাহু আনহু উত্তরে বলেন, নাম না ফিররু মিন কাদরিল্লাহ ইলা কাদরিল্লাহ, অর্থাৎ হ্যাঁ, আমরা খোদার এক তকদির থেকে অন্য তকদিরের দিকে ধাবিত হচ্ছি। সর্বোপরি জাগতিক উপকরণাদি পরিত্যাগ করা বৈধ নয়, হ্যাঁ, জাগতিক উপকরণাদি ধর্মের অধীনেই রাখা উচিত। হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর দোয়া গৃহীত হওয়ার বিভিন্ন ঘটনা রয়েছে। হযরত খাওয়াজ বিন জুবায়ের রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর খেলাফতকালে মানুষ কঠিন দুর্ভিক্ষের সম্মুখীন হয়। তখন হযরত উমর রাদিয়াল্লাহু আনহু লোকদের সাথে নিয়ে বের হন এবং তাদেরকে নিয়ে দুরাকাত ইস্তিসকার নামাজ আদায় করেন। এরপর নিজের দু কাঁধের উপর চাদর রাখেন, চাদরের ডান দিক বাম কাঁধের উপর এবং বাম দিক ডান কাঁধের উপর রাখেন তথা আবৃত করেন। এরপর তিনি দোয়ার উদ্দেশ্যে হাত তুলেন এবং নিবেদন করেন, আল্লাহুম্মা ইন্না নাস্তাগফিরুকা ওয়া নাস্তাসকিকা, অর্থাৎ হে মহাসম্মানিত আল্লাহ, আমরা তোমার নিকট ক্ষমা প্রার্থনা করছি এবং বৃষ্টি কামনা করি। তিনি দোয়া করে তখনও নিজের স্থান ত্যাগ করেননি, ইতিমধ্যে বৃষ্টি আরম্ভ হয়ে যায়। বর্ণাকারী বলেন, আমাদের গ্রামের লোকেরা হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর কাছে আসে এবং নিবেদন করে, হে আমিরুল মুমিনিন, অমুক দিন অমুক সময় আমরা আমাদের উপত্যকায় ছিলাম, হঠাৎ আমাদের উপর মেঘমালা ছায়া করে এবং আমরা সেটির মাঝ থেকে একটি ধ্বনি শুনতে পেলাম, আর তা হলো আবু হাফসের বৃষ্টি তোমাদের কাছে এসেছে, আবু হাফসের বৃষ্টি তোমাদের কাছে এসেছে। তার একটি দোয়া গৃহীত হওয়ার ঘটনা রয়েছে যা নীল নদ প্রবাহিত হওয়া সম্পর্কে বর্ণনা করা হয়ে থাকে। নীল নদ যখন শুকিয়ে যেত তখন ইসলামের পূর্বে সেখানকার লোকদের মাঝে সেটির নাব্যতা বজায় রাখার একটি রীতি প্রচলিত ছিল, আর সেই রীতির কোনো প্রভাব পড়ত কি না তা আল্লাহই ভালো জানেন। কিন্তু ইসলাম সেই কদাচারের অবসান ঘটিয়েছে এবং সেই কদাচারের অবসান ঘটনার যে ঘটনা বর্ণনা করা হয় তা হল কায়েস বিন হিজাজ বর্ণনা করেন, যখন মিশর বিজিত হয় তখন সেখানকার অধিবাসীরা ইরানি মাসের কোনো একদিন হযরত আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট আসেন এবং লোকেরা বলে, হে আমির, আমাদের নীলনদের জন্য একটি প্রথা রয়েছে যা পালন না করলে এতে পানি প্রবাহিত হয় না। হযরত আমর রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করেন, সেটি কি?
তারা বলে যখন এই মাসের এগারো রাত কেটে যায় তখন আমরা এক কুমারী মেয়ের নিকটে তার পিতামাতার উপস্থিতিতে যাই। অতঃপর তার পিতামাতাকে সম্মত করাই এবং তাকে উত্তম পোশাক ও অলঙ্কারাদি পরিধান করাই। তারপর তাকে নীলনদে ফেলে দেই। হযরত আমার রাদিয়াল্লাহু আনহু তাদেরকে বলেন, ইসলামে এমনটি কখনো ঘটতে দেওয়া হবে না। নিশ্চয়ই ইসলাম এসব কুসংস্কার নির্মূল করে যা ইতিপূর্বে বিদ্যমান ছিল। অতএব তারা অপেক্ষমান থাকে। আর তখন নীলনদে তখন কোনো নাব্যতা ছিল না, এমনকি লোকেরা নিজ দেশ পরিত্যাগ করার জন্য মনস্থির করে ফেলে। অর্থাৎ প্রথম দিকে তারা নিক্ষেপ করত, কিন্তু অবশেষে এমন সময় আসলো যখন কিনা নীলনদ সম্পূর্ণ শুকিয়ে গেল আর লোকেরা সেখান থেকে চলে যাওয়ার সংকল্প করল। অতএব আমর রাদিয়াল্লাহু আনহু এহেন অবস্থা দেখে হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহুকে এ বিষয়ে অবগত করেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু উত্তরে হযরত আমর বিন আস রাদিয়াল্লাহু আনহুকে লিখেন, তুমি যা বলেছ তা একেবারেই সঠিক। নিশ্চিতভাবে ইসলাম পূর্বের সকল কুসংস্কারকে নির্মূল করে। তিনি পত্রের সাথে একটি চিরকুট লিখে পাঠান এবং হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু হযরত আমর বিন আস রাদিয়াল্লাহু আনহুকে লিখে পাঠান যে আমি আমার পত্রে তোমার জন্য একটি চিরকুট লিখে পাঠিয়েছি, এটি নীলনদে ভাসিয়ে দিও। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর পত্র হযরত আমর বিন আস রাদিয়াল্লাহু আনহুর কাছে পৌঁছলে সেই চিরকুটটি বের করে যখন খুলেন তাতে লেখা দেখেন যে আল্লাহর বান্দা ওমর ইবনুল খাত্তাব আমিরুল মুমিনের পক্ষ থেকে মিশরের নীলনদের প্রতি, অতঃপর যদি তুমি নিজ থেকে প্রবাহিত হয়ে থাকো তবে প্রবাহিত হয়ো না, কিন্তু আল্লাহ যদি তোমাকে প্রবাহিত করে থাকেন তবে আমি মহাপ্রতাপান্বিত এক আল্লাহর কাছে দোয়া করছি যেন তিনি তোমাকে প্রবাহিত করেন। সুতরাং হযরত আমর রাদিয়াল্লাহু আনহু সেই চিরকুটটি ক্রুশীয় উৎসবের একদিন পূর্বে নীলনদে ফেলে দেন। পরদিন সকালে দেখা গেল যে মহান আল্লাহ এক রাতেই নীলনদে পূর্বের তুলনায় ১৬ হাত বেশি পানি প্রবাহিত করেন। অতঃপর মহান আল্লাহ মিশরবাসীদের এই কুসংস্কারকে নির্মূল করে দেন। অধিকাংশ ইতিহাস গ্রন্থে যদিও এই ঘটনার সত্যায়ন দেখা যায়, কিন্তু হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর একজন জীবনীকারক মোহাম্মদ হোসেন হায়কাল এ ধারণাকে এই মর্মে প্রত্যাখ্যান করেন যে এমন কোনো প্রথাই ছিল না। যা হোক, এটি একটি ঘটনা। এরপর রয়েছে হযরত সারিয়ার যুদ্ধে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর আওয়াজ শোনার ঘটনা। ইতিপূর্বে বর্ণিত হয়েছে, এখানেও কবুলিয়তে দোয়ার প্রেক্ষাপটে বর্ণনা করছি এবং আল্লাহ তাআলার যে এক বিশেষ ব্যবহার ছিল বা আচরণ ছিল সেই প্রেক্ষাপটে। তাবারির ইতিহাস গ্রন্থে রয়েছে যে হযরত ওমর হযরত সারিয়া বিন জুনায়েমকে ফাশা এবং দারা আবজারদের উদ্দেশ্যে প্রেরণ করেন। তিনি সেখানে পৌঁছে লোকদেরকে ঘিরে ফেলেন। তখন তারা নিজেদের সাহায্যের জন্য মিত্রবাহিনীকে আহ্বান জানালে তারা মুসলমান সেনাদের মোকাবেলার জন্য মরুভূমিতে সমবেত হয়। আর যখন তাদের সংখ্যা বেশি হয়ে যায় তখন তারা মুসলমানদেরকে চতুর্দিক থেকে ঘিরে ফেলে। জুমার দিন খুতবায় দেওয়ার সময় হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, হে সারিয়া বিন জুনায়েম আল জবল আল জবল, অর্থাৎ হে সারিয়া বিন জুনায়েম পাহাড় পাহাড়। মুসলমান সেনাদল যেখানে অবস্থান করছিলেন তার কাছেই একটি পাহাড় ছিল। তারা সেখানে আশ্রয় নিলে শত্রু কেবল একদিক থেকেই আক্রমণ করতে পারত। সুতরাং তারা পাহাড়ে আশ্রয় গ্রহণ করেন এবং শত্রুদের সাথে যুদ্ধ করে জয়লাভ করেন আর অনেক মালে গনিমত বা যুদ্ধলব্ধ সম্পদ লাভ করেন। হযরত মসীহ মওউদ আলাইহিস সালাতু ওয়াসসালামও এই ঘটনাকে বর্ণনা করতে গিয়ে বলেন, সাহাবিদের এমন অসংখ্য অলৌকিক ঘটনা প্রমাণিত হয়েছে। হযরত মসীহ মওউদ আলাইহিস সালাতু ওয়াসসালামের পুরো উদ্ধৃতিটি গত খুতবায় আমি পাঠ করেছি। সুতরাং নীল নদ প্রবাহিত হওয়া সংক্রান্ত ঘটনাটিও যদি আমরা দেখি তবে এই ঘটনাটি সঠিক হওয়া অসম্ভব নয়, যদিও কোনো কোনো ঐতিহাসিক এই ঘটনাকে সঠিক বলে বিশ্বাস করে না। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর টুপির কল্যাণ ও রোমান সম্রাট সম্পর্কিত একটি ঘটনা রয়েছে। এই সম্পর্কে হযরত মুসলিম মওউদ রাদিয়াল্লাহু আনহু বলেছেন, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর যুগে একবার রোমান সম্রাটের মাথায় প্রচণ্ড ব্যথা হয়। সকল প্রকার চিকিৎসা সত্ত্বেও সে আরোগ্য লাভ করেনি। কেউ তাকে পরামর্শ দেয় যে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুকে নিজের অবস্থা লিখে পাঠান এবং তার কাছ থেকে কোনো তাবারুক চেয়ে পাঠান। তিনি তোমার জন্য দোয়াও করবেন এবং উপহারও পাঠিয়ে দেবেন এবং তার দোয়ার ফলে তুমি আরোগ্য লাভ করবে। সে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে নিজের দূতকে প্রেরণ করেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ভাবেন, এরা অহংকারী মানুষ, আমার কাছে এদের আসা অনেকটা অসম্ভব। এখন যেহেতু ব্যথায় জর্জরিত তাই সে তার দূতকে আমার কাছে প্রেরণ করেছে।
আমি যদি তাকে অন্য কোনো উপহার পাঠাই তাহলে সে এটিকে তুচ্ছ মনে করে হয়তো ব্যবহার করবে না। তাই আমার এমন কোনো জিনিস পাঠানো উচিত যা তাবারুকের কাজও করবে এবং তার দর্পও চূর্ণ করবে। সুতরাং তিনি বিভিন্ন জায়গায় দাগযুক্ত তার একটি পুরনো টুপি যা ময়লার কারণে কালো হয়ে গিয়েছিল সেটি তাবারুক হিসেবে প্রেরণ করেন। এই টুপি দেখার পর সে খুব অপমান বোধ করে, তাই সে আর সেই টুপিটি পরেনি। কিন্তু আল্লাহ তালা বলতে চাচ্ছিলেন এখন তুমি কেবল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এর মাধ্যমেই কল্যাণ লাভ করবে বা করতে পারো। তার মাথায় এত তীব্র যন্ত্রণা হয় যে সে তার চাকর বাকরকে বলে, উমর যে টুপিটি পাঠিয়েছে সেটি নিয়ে আসো যেন আমি তা মাথায় দিতে পারি। অতএব সে টুপি পরিধান করে আর তার মাথা ব্যথা কমতে আরম্ভ করে। যেহেতু প্রতি অষ্টম বা দশম দিনই তার মাথা ব্যথা হতো, এজন্য এটি তার রীতি হয়ে যায় যে সে যখনই দরবারে বসত তখন সে তার মাথায় হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর সেই ময়লা ও অপরিপাটি টুপি পরে বসত। হযরত মুসলিম মওউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহ তাআলা তাকে যে এই নিদর্শন দেখিয়েছেন তাতে আরেকটি বিষয়ে প্রচ্ছন্ন রয়েছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী সিজার বা রোমান সম্রাটের কাছে বন্দী ছিলেন, আর সে নির্দেশ দিয়ে রেখেছিল যে তাকে যেন শুকরের মাংস খাওয়ানো হয়। সেই সাহাবী ক্ষুধার জ্বালা সহ্য করতেন কিন্তু শুকরের কাছেও যেতেন না, যদিও ইসলাম বলেছে যে বাধ্য হলে শুকরের মাংস খাওয়াও বৈধ। কিন্তু তা সত্ত্বেও তিনি বলতেন, আমি একজন সাহাবি তাই আমি এমনটি করতে পারি না। বেশ কয়েকদিন ক্ষুধার্ত থেকে মৃত্যুর দ্বারপ্রান্তে পৌঁছে গেলে তখন সিজার তাকে রুটি দিত, তার গায়ে আবার কিছুটা শক্তি ফিরে এলে পুনরায় সে তাকে শুকর খাওয়াতে বলতো। এভাবে সে তাকে মরতেও দিত না আর ভালোভাবে বাঁচতেও দিত না। তখন কেউ তাকে বলে, তোমার মাথা ব্যথার কারণ হলো তুমি এই মুসলমানকে বন্দী করে রেখেছো, আর এখন তোমার একমাত্র চিকিৎসা হলো উমরকে দিয়ে নিজের জন্য দোয়া করাও এবং তার কাছ থেকে কোনো উপহার চেয়ে পাঠাও। যখন হযরত উমর রাদিয়াল্লাহু আনহু তার জন্য টুপি প্রেরণ করেন এবং তার ব্যথা ভালো হয়ে যায়, তখন সে এতে এতটাই প্রভাবান্বিত হয় যে সে সেই সাহাবিকেও মুক্ত করে দেয়। এখন দেখো, সিজার এক সাহাবিকে কষ্ট দিচ্ছিল আর আল্লাহ তালা এর শাস্তিস্বরূপ তার মাথায় ব্যথা সৃষ্টি করে দেয়। তখন অন্য এক ব্যক্তি তাকে পরামর্শ দেয়, উমরের কাছ থেকে উপহার চেয়ে পাঠাও এবং তাকে দিয়ে দোয়া করাও। তিনি উপহার প্রেরণ করেন এবং সিজারের ব্যথা এতে দূর হয়ে যায়। অতএব এভাবেই আল্লাহ তালা সেই সাহাবির মুক্তির উপকরণ সৃষ্টি করেন এবং তার কাছে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আসলামের সত্যতা প্রকাশ করে দেন। তফসিরে রাজিতে রয়েছে, সিজার হযরত উমর রাদিয়াল্লাহু আনহুকে লিখে, আমার ম্যাথা ব্যথা রয়েছে এবং তা ভালো হচ্ছে না, আপনি আমার জন্য কোনো ঔষধ প্রেরণ করুন। তখন হযরত উমর রাদিয়াল্লাহু আনহু তার জন্য একটি টুপি প্রেরণ করেন, সেটি তার মাথায় দিতেই তার মাথা ব্যথা থেমে যেত বা ভালো হয়ে যেত, কিন্তু যখনই সে তা মাথা থেকে খুলে ফেলত পুনরায় তার মাথা ব্যথা আরম্ভ হয়ে যেত। এতে সে বিস্মিত হয় আর টুপিতে একটি কাগজ খুঁজে পায় যাতে বিসমিল্লাহির রহমানির রহিম লেখা ছিল। এটি তফসিরে রাজির একটি উক্তি। হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর কতিপয় দোয়া রয়েছে। আমর বিন মায়মুন বর্ণনা করেন, হযরত উমর রাদিয়াল্লাহু আনহু দোয়া করতেন, আল্লাহুম্মা তাওয়াফানি মাআল আবরারে ওয়ালা তুখাল্লিফনি ফিল আশরারে ওয়াকিনি আযাবান নারে ওয়াল হিকনি বিল আখিয়ারে। অর্থাৎ, হে আল্লাহ, তুমি আমাকে পুণ্যবানদের সাথে মৃত্যু দাও আর পেছনে মন্দ লোকদের মাঝে আমাকে রেখে দিও না, এবং আগুনের শাস্তি থেকে আমাকে রক্ষা করো আর পুণ্যবানদের সাথে আমাকে যুক্ত করো। ইয়াহিয়া বিন সাঈদ বিন মুসাইয়্যিব বর্ণনা করেন, হযরত উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু মিনা থেকে ফেরার পর তার উটকে কঙ্করময় ময়দানে বসান এবং মক্কার উপত্যকার পাথর দিয়ে একটি স্তূপ বানান, আর এরপর তার চাদরের এক প্রান্ত বিছিয়ে শুয়ে পড়েন এবং নিজের হাত দুটি আকাশ পানে তুলে দোয়া করেন, আল্লাহুম্মা কাবুরাত সিন্নি ওয়া দাউফাত কুব্বতি ওয়ান তাশারাত রাইআতি ফাকফিদনি ইলাইকা গায়রা মুজাইয়ে ওয়ালা মুফাররেত। অর্থাৎ, হে আল্লাহ, আমার বয়স বেড়ে গেছে, আমার শক্তি দুর্বল হয়ে গেছে এবং আমার প্রজারা ছড়িয়ে পড়েছে, তুমি আমাকে বিনষ্ট না করে বা কম না করে মৃত্যু দাও। এরপর জিলহাজ মাস শেষ হওয়ার পূর্বেই তার উপর আক্রমণ হয় আর তার শাহাদাত হয়ে যায়। হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, দুর্ভিক্ষের সময় হযরত উমর রাদিয়াল্লাহু আনহু একটি নতুন কাজ করেন যা তিনি সাধারণত করতেন না, আর তা হলো তিনি লোকদের এশার নামাজ পড়িয়ে নিজ গৃহে প্রবেশ করতেন এবং সারা রাত ধরে ক্রমাগত নফল নামাজ পড়তেন। এরপর তিনি বাইরে বের হতেন এবং মদিনা চতুর্দিকে প্রদক্ষিণ করতেন। এক রাতে সেহরির সময় আমি তাকে একথা বলতে শুনেছি, আল্লাহুম্মা লা তাজাল হালাকা উম্মতে মুহাম্মাদিন আলা ইয়াদাই।
অর্থাৎ হে আল্লাহ, আমার হাতে মোহাম্মদ সাল্লামের উম্মতকে ধ্বংসের মুখে ঠেলে দিও না। হযরত খলিফাতুল মসীহ আব্বাল রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, মানুষের উচিত নিষ্ঠার সাথে স্বীয় খোদা তালার ইবাদত করা। লোকেরা একে মন্দ বলুক বা ভালো, সেটির তোয়াক্কা করা উচিত নয়। আর ইচ্ছাকৃতভাবে নিজ বাহ্যিক অবস্থাকে খারাপ করা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো এ দোয়া থেকে অবৈধ প্রমাণিত হয়। আর সেই দোয়াটি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুকে শিখিয়েছিলেন। আর সেই দোয়াটি হচ্ছে, আল্লাহুম্মা জআল সারিরাতি খায়রাম মিন আলানিয়াতি ওয়াজআল আলানিয়াতি সোয়ালেহাতান। অর্থাৎ হে আল্লাহ, হে আল্লাহ, আমার অভ্যন্তরকে বাহ্যিক অবস্থা অপেক্ষা উত্তম বানাও আর আমার বাহ্যিক অবস্থাকে উত্তম বানাও। মসজিদ নববী এবং নামাজের সম্মানের বিষয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর যত্নবান থাকা সম্পর্কে রেওয়ায়েত রয়েছে। হযরত সাহেব বিন ইয়াজিদ কর্তৃক বর্ণিত, তিনি বলতেন, আমি মসজিদে দাঁড়ানো ছিলাম এবং এমন সময় এক ব্যক্তি আমাকে লক্ষ্য করে নুড়ি পাথর ছুঁড়ে মারে। আমি তার দিকে তাকিয়ে দেখি তিনি হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, যাও আর এই দুজনকে আমার কাছে নিয়ে এসো। দুজন লোক উঁচুস্বরে মসজিদে কথা বলছিল। আমি তাদের দুজনকে নিয়ে এলে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, তোমাদের দুজনের পরিচয় কী, অথবা বলেন তোমরা কোথাকার লোক? উত্তরে তারা বলে, আমরা তায়েফের অধিবাসী। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, তোমরা যদি এ শহরের বাসিন্দা হতে তবে আমি তোমাদের শাস্তি দিতাম। তোমরা মহানবী সাল্লামের মসজিদে উচ্চ স্বরে কথা বলছো। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বর্ণনা করেন, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর রীতি ছিল যে নামাজের সারিগুলো সমান না হওয়া পর্যন্ত তিনি আল্লাহু আকবার বলতেন না, বরং সারিগুলো সোজা করার জন্য এক ব্যক্তিকে নিয়োজিত করে রেখেছিলেন। আবু উসমান নাহাদি বলেন, আমি হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুকে দেখেছি নামাজের জন্য যখন একামত দেওয়া হতো তখন তিনি কেবলার দিকে পিঠ দিয়ে, অর্থাৎ লোকদের দিকে মুখ ফিরিয়ে বলতেন, হে অমুক সামনে আসো, আর হে তমুক পিছনে যাও, অর্থাৎ শাড়িগুলো সোজা করতেন। তোমরা তোমাদের শাড়িগুলো সোজা রাখো। শাড়িগুলো সোজা হয়ে গেলে তিনি কেবলামুখী হয়ে আল্লাহু আকবার বলতেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর আর্থিক কোরবানি এবং আল্লাহ তাআলার পথে ব্যয় করা সম্পর্কে একটি রেওয়ায়েত রয়েছে। এছাড়া আরও অনেক রেওয়ায়েত রয়েছে। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু খায়বারে কিছু জমি লাভ করেন এবং তিনি এ সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পরামর্শ করতে আসেন। তিনি বলেন, হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি খায়বারে জমি ক্রয় করেছি। আমার দৃষ্টিতে ইতিপূর্বে কখনোই আমি এর চেয়ে উত্তম সম্পদ লাভ করিনি। এ সম্পর্কে আপনি আমাকে কী পরামর্শ দেন? তিনি সাল্লাল্লাহু আলাইহি বলেন, তুমি চাইলে মূল জমি ওয়াকফ করে দাও এবং এর আয় দরিদ্রদের জন্য ব্যয় করো। নাফে বলতেন, এরপর হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু সেটি এই শর্তে সদকা করে দেন যে সেটি যেন বিক্রয় করা না হয় বা কাউকে দান করা না হয় অথবা উত্তরাধিকারীদের মধ্যেও যেন বণ্টন করা না হয়। তিনি সেই জমি অভাবী ও আত্মীয় স্বজনের জন্য, দাসমুক্তির জন্য, আল্লাহর পথে এবং মুসাফির এবং অতিথিদের জন্য ওয়াকফ করে দেন। এছাড়া যে সেই জমির তত্ত্বাবধায়ক হবে তার জন্য দোষের কিছু নেই যদি সে সেখান থেকে বিধি মোতাবেক কিছু খায় এবং অন্যকে খাওয়ায়, কিন্তু সম্পদ জমা করতে পারবে না। সুযোগ পেলেই হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু অগ্রগামী হয়ে কুরবানি করার চেষ্টা করেছেন। আর সেটিও একটি সুযোগ ছিল, যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধন সম্পদ কুরবানির জন্য আহ্বান জানিয়েছিলেন তখন তিনি রাদিয়াল্লাহু আনহু তার অর্ধেক সম্পত্তি নিয়ে উপস্থিত হয়েছিলেন। পূর্বেও এ ঘটনার উল্লেখ হয়েছে, কিন্তু খোদাভীতির চিত্র হল মৃত্যুর সময় তার চোখ থেকে অশ্রু প্রবাহিত হচ্ছিল এবং তিনি বলছিলেন, আমি কোনো পুরস্কারের যোগ্য নই, আমি শুধু এতটুকু জানি যে আমি যেন শাস্তি থেকে রক্ষা পাই। এমনই ছিল তার খোদাভীতির অবস্থা। যাই হোক, এখনও অল্প কিছু কথা বাকি রয়ে গেছে যা ইনশাল্লাহ আগামীতে বর্ণনা করা হবে। আলহামদুলিল্লাহ
الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر.